সুনীল নারিন আন্দ্রে রাসেলদের ডাকা হয় টি টোয়েন্টি লিগের ফেরিওয়ালা বাংলাদেশিদের মধ্যে কে? নিঃসন্দেহেই সাকিব আল হাসান। বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ানো সাকিব এই মুহূর্তে খেলছেন মেজর লিগ ক্রিকেটে, তারই চার সতীর্থ আবার খেলছেন এলপিএলে। লস এঞ্জেলস নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজ এখন সাকিবময়, তবে মাঠের খেলায় তা হচ্ছে কই। খুব বেশি না, এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ, তবে ব্যাটে বলে ধারাবাহিক পারফরমেন্স না করতে পারায় সাকিব আল হাসান যে দলের প্রত্যাশা মেটাতে পারছেন না তা পরিষ্কার। তিন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম একই সাথে খেলছেন এলপিএলে, যদিও দল ভিন্ন, তবে রান খরচার দিক থেকে তিনজনই কিন্তু উনিশ বিশ। সাকিবের মতোই তাসকিনরা এলপিএলে খুব বেশি সুবিধা করতে পারছেন না। এক দুই ম্যাচে ভালো করলেও ওভার প্রতি রান খরচার দিক থেকে কারোই স্বস্তিতে থাকার কথা অন্তত না, যদিও বাকি দুইজনের চেয়ে তাসকিন আহমেদ কিছুটা ইকোনমিক্যাল, তবে নিজের সেরাটা কি সত্যি দিতে পারছেন? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সাকিব, মুস্তাফিজ, তাসকিন, শরীফুলদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত নিষ্প্রভ বলাই চলে, তবে তাওহিদ হৃদয় অবশ্য বেশ দুর্ভাগা। প্রথম ম্যাচে এক রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি, পরের ম্যাচ থেকে হৃদয়কে আর একাদশেই রাখেনি ডাম্বুলা সিক্সার্স। মোটা দাগে বলাই যায় এখন পর্যন্ত যতগুলো ম্যাচ সাকিব তাসকিনরা খেলেছেন বাংলাদেশি বোলার হিসেবে বেশ খরুচেই ছিলেন। 25 জুলাই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশি বোলার হিসেবে চোখ থাকবে তাদের ওপরও। তানজিম ঐশী, অলরাউন্ডার।